আমি কি কি পরিবর্তন আগামী দু বছর দেখতে পাচ্ছি? পশ্চিমবাংলায় কিন্তু মিডিয়ার গলা আরো টেপা হবে, পশ্চিমবাংলাতে আরো শফিকুলের ঘটনা ঘটবে, মানে পশ্চিমবাংলায় দুর্নীতিটা অলরেডি কাঠামোগত রূপ নিয়েছে, আগামী দিনেও কিন্তু দুর্নীতির টিকে থাকবে। এই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু পশ্চিমবাংলায় আগামী দিনেও হবে। আজকের দিনে যে স্ট্রাকচারাল অবস্থান, মানে পলিটিক্যাল কাঠামোগত অবস্থান, তাতে সত্যি 26-এ তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে এমনই ভাব। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই একতরফা জয়ের ফলে আরো বেশি সমাজ নীরব হবে। আমি অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে তোমায় বলতে পারি, মানে দিল্লির ক্ষেত্রে যেমন বললাম যে পরিবর্তন কি কি হতে পারে, পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি কিন্তু যদি বলি যে আমি কি কি পরিবর্তন আগামী দু বছর দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলায় কিন্তু মিডিয়ার উপর মিডিয়ার গলা আরো টেপা হবে। পশ্চিমবাংলাতে আরো শফিকুলের ঘটনা ঘটবে বলে আমি মনে করি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমি মনে করি যে দুর্নীতি যে মানে এইভাবে উড়িয়ে দেওয়া হলো যে ভোটে জিতেছি দুর্নীতি কোথায়, মানে এগুলোকে কুৎসা বলা হয়েছে। এই যে হাইকোর্টের রায়ে যে জেল যাত্রা বা যে দুর্নীতি, এগুলোকে বলা, কালকে একটু পরিষ্কার করে ক্যাটাগরিক্যালি একাধিক নেতা বলছেন যে এগুলো আমাদের বিরুদ্ধে কুৎসা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে কুৎসা করা হয়েছে। ফলে দুর্নীতি অভিযোগ বা দুর্নীতির দায়টাকে তারা কুৎসা অপপ্রচার বলে চালিয়ে গেলেন এবং মানুষ আমাদের ভোটে জিতিয়েছে। ফলে এইটার থেকে না, মানে যারা দুর্নীতি করে তারা উৎসাহিত হবে। তাই পশ্চিমবাংলায় দুর্নীতিটা অলরেডি কাঠামোগত রূপ নিয়েছে, আগামী দিনেও কিন্তু দুর্নীতির টিকে থাকবে, এটা আমি তোমাকে পরিষ্কার বলছি। জীবনে সর্বত্র দুর্নীতি থাকবে। ধার যেটা, এত কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও লাস্ট দিন তো 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরেও ভোটে যেভাবে হিংসা হয়েছে, মানে কিভাবে মুখ্যমন্ত্রী কালকে জনসভায় বলছেন শান্তিপূর্ণ নির্বাচন? আরে আমরা পঞ্চায়েত শান্তিপূর্ণ নির্বাচন করেছি, পৌরসভা পঞ্চায়েতে 75 মানুষের মৃত্যু হয়েছে, মানুষ দিনের পর দেখেছে ভাঙড়ে 5 লোক মৃত্যু ঘটেছে, কিভাবে দিনের পর দিন মানুষ দেখেছে বিরোধীরা প্রার্থী হতে পারেননি, যেভাবে ভোট লুট হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, যেভাবে কাউন্টিং এর দিন এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, ব্যালট পেপার খেয়ে পর্যন্ত জয়ী হওয়া হয়েছে, আর পুরো পঞ্চায়েতটা শান্তিপূর্ণ আপনি বলছেন, আর ভারতবর্ষে কোথাও লোকসভা নির্বাচনে মানুষের মৃত্যু ঘটেনি, সে যে দলেরই মৃত্যু ঘটুক, 5 মানুষ মারা গেছেন পশ্চিমবাংলায়, 5 মানুষের মৃত্যুর বিনিময়ে এই পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচন হয়েছে, প্রতিদিন প্রতিদিন বহু কর্মী আহত হয়েছেন, কোন দলের কর্মী কোন আমি তা বলছি না। শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু পশ্চিমবাংলায় আগামী দিনেও হবে না। আমি তোমাকে বলছি এটা আরেকটা হার্ড হলো, মানে পলিটিসাইজেশন, প্রশাসনের পুলিশ প্রশাসন কার্যত শাসক দলের হয়ে যেভাবে চলে, এই অভিযোগটা তো শুধু বিরোধী দল নয়, সমাজের নানা স্তর থেকে বলা হচ্ছে যে রাজনীতি এবং প্রশাসনের মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। তৃণমূল দল এবং প্রশাসনের মধ্যে বা পুলিশ এবং তৃণমূল সরকার বা দলের মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। কিন্তু পুলিশের দলীয়করণ নিয়ে যে কথাটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লিটল বাহিনীতে পরিণত করা, এই অভিযোগটা কিন্তু আরো বেশি প্রতিষ্ঠা পাবে। এই যে একতরফা তৃণমূল কংগ্রেস এবার জিতলো, তার ফলে কিন্তু মানে পুলিশে দলীয়করণ আরো বাড়বে, পুলিশ অন্ধের মতন তৃণমূল কংগ্রেসের কথা মতন চলবে, প্রশাসন অন্ধের মতন চলার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ বিকল্প নেই। 26-এও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এই ভাবনা কিন্তু তৃণমূল অলরেডি ছেড়েছে, এবং আজকের দিনে যে স্ট্রাকচারাল অবস্থান, মানে পলিটিক্যাল কাঠামোগত অবস্থান, তাতে সত্যি 26-এ তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে এমনই ভাব। ফলে মানে কারণ বিজেপি যতদিন আছে তার পক্ষে সংখ্যালঘু মুসলিমদেরকে জয় করা সম্ভব নয়, আর সংখ্যালঘু মানুষ না পেলে বিজেপির পক্ষে ওই 77-70 ওই অপোজিশন কিন্তু অনেক দূরবর্তী অপোজিশন। কিন্তু তার ফলে কি হচ্ছে, তার ফলে পুলিশ প্রশাসনের মধ্যে এই ধারণা আরো দৃঢ় হবে যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে, ফলে তৃণমূল কংগ্রেসের হয়েই চলতে হবে, কথা মতো চলতে হবে। প্রশাসনে যারা আছেন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে আরো বেশি মানে তদবির করবে। ফলে দলীয়করণ যে প্রশাসন এবং পুলিশের মধ্যে ঘটে গেছে সেটা আরো তীব্র থেকে তীব্র আকার হবে। এবং একই সাথে আমি তোমায় বলতে চাই যে যারা সরকারি কর্মচারী তাদের আর দিয়ে হবে না। যদি কম্পিটিটিভ পলিটিক্স থাকতো, যদি এই নির্বাচনে যদি 20-20 আসন হতো, তাহলে কিন্তু মানে তৃণমূল কংগ্রেসের সরকার চাপে থাকতো, তৃণমূল চাপে থাকতো সরকারি কর্মচারীদের দিয়ে মিলত বা স্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়াটাও কি অনেক এগিয়ে নিত।
তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অস্থায়ী কর্মী নিয়োগের উপরেই ওই 4,000-5,000-10,000 টাকা যে বেতন ওই যতটুকু হবে ওইটাতেই হবে। এবং মানে নিয়োগ থেকে অন্য অন্য দুর্নীতিগুলো দমনের উপায়গুলো নিয়ে আদতে কতটুকু ভাববে আমার সংশয় রয়েছে। এবং সবচেয়ে বেশি সাফার কে করবে পশ্চিমবঙ্গে আমি মনে করি, যে দেখো যাদের দৈনন্দিন জীবনে রাজনীতি নিয়ে ভাবার সুযোগ নেই, তবে একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন শ্রমিক, সে সকালবেলা 8টার সময় শুরু করে তার জীবন, রাত্রি 12টা পর্যন্ত সে এক নাগারে কাজ করে, তার বাইরের কাজ বা গৃহের কাজ, তার রাজনীতি নিয়ে ভাবার সুযোগ নেই, দল নিয়ে ভাবার সুযোগ নেই, রাষ্ট্র নিয়ে ভাবার সুযোগ নয়। এটাকে মানে এই মাসটার কথা বলি, এরা শুধুমাত্র দেখতে চাইছে যে ভাই আমি লক্ষ্মী ভাণ্ডার ঠিক মতন পেলাম কিনা, আমার মানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমি ঠিক মতন পেলাম কিনা। মানে সমাজে যারা ভাবে সিভিল সোসাইটি সেই অংশটাই, যে অংশটার কাছে সময় আছে, সে শিক্ষক হতে পারে, আমার মতন অধ্যাপক হতে পারেন, লেখক হতে পারেন, সাংবাদিক হতে পারেন, ডাক্তার হতে পারেন, এই মানুষরা কিন্তু আরো বেশি নীরব হয়ে যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই একতরফা জয়ের ফলে আরো বেশি সমাজ নীরব হবে। তুমি দেখলে রামকৃষ্ণ মিশনের মতন ইস্যুতে সমাজ নীরব ছিল, ফলে সমাজ আরো বেশি পশ্চিমবাংলায় নীরব হবে। সিভিল সোসাইটি মুভমেন্টটাই 2011 থেকে শেষ হয়ে গেছে, এই সিভিল সোসাইটি মুভমেন্ট আরো বেশি নীরব হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে। মানে সেই সম্ভাবনা আমি বলছি না 100% রাজনীতির সম্ভাবনার জায়গা, সেই জায়গা থেকে বলছি। এবং মানে এই লিবারাল মাইন্ডের যে শহুরে শিক্ষিত মানুষ যারা, তারা কি চায় ভাই? বহুদলীয় ব্যবস্থা চায়। তারা মনে করে যে ভাই শুধু সিপিএম নয়, তৃণমূলকেও থাকতে হবে, বিজেপিকেও থাকতে হবে, সবগুলো দলকে থাকতে হবে। এই বহুত্ববাদী ভাবনা যারা বিশ্বাস করেন, এই মানুষগুলোর কষ্ট আছে আগামী দিনে। যে মানুষগুলো বাই হার্ট বিশ্বাস করেন যে ভাই রুল অফ ল হলো গণতন্ত্রের প্রথম কথা, অর্থাৎ আইন অনুসারে শাসন হবে, কোনো ব্যক্তির শাসন নয়, আমার ইচ্ছে মতন নয়, দলের ইচ্ছে মতন নয়, আইন যা বলছে সেই অনুযায়ী শাসন করবো আমি, সেইটা হলো রুল অফ ল বলে। সেই রুল অফ লতে একজন মুচি আর একজন মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো তফাৎ নেই, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, সেই আইনের চোখে সবাই সমান, এটা কিন্তু মানুষ মানে শহুরে শিক্ষিত মানুষরা দাবি করে, মানে তারা চায় সেটা। আমার মনে হয় সেখানেও কিন্তু তারা আঘাত পাবেন। আইনের শাসন আদতেও রাজ্যে প্রতিষ্ঠা হবে কিনা আমার কিন্তু আবার ডাউট হচ্ছে। এবং থার্ড যে বিষয়টা, সেটা হলো যে ডেমোক্রেসিতে সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ, মানে অন্যের মতকে সহন করা। তো দেখো সবগুলো মত আমার পছন্দ নাও হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের 10টা মত আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করবে শুনবো না, বা আমার পছন্দ না হলে আমি শুনবো না, কিন্তু তাই বলে তাকে অযথাচিতভাবে মানে আমি কোণঠাসা করব। অর্থাৎ বহু মতের যে ভাবনা চিন্তা, সেগুলোকে মর্যাদা দেওয়ার যেটা রেওয়াজ বাঙালি সমাজে, সেটা কিন্তু ক্রমশ কমছে। ফলে আমি সেই জায়গা থেকেও ভয় পাচ্ছি যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং তার প্র্যাকটিস আগামী দিনে এই যে একতরফা তৃণমূল কংগ্রেস শাসন যে চলছে, সেটা শেষ পর্যন্ত মানে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারে পরিণত হবে না তো, মানে মেজরিটেরিয়ান ডিক্টেটরশিপে পরিণত হবে না তো, আমার আশঙ্কা কিন্তু সেটা থেকেই যাচ্ছে। দিল্লিতে নরেন্দ্র মোদী যে ভার্ডিক্টটা পেয়েছেন, সেখানে কিন্তু তার সরকার পরিচালনায় অনেক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হলো, কিন্তু রাজ্যে একতরফা যে ভোটে জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই রবি ঠাকুর এটাই হয়তো লিখেছিলেন, মনকে আজ কহরে ভালো মন্দ যাহাইয়া সুখ সত্য বেলাও সহজে, সত্য বড় কঠিন মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আপামর বাঙালির কাছে হয়তো কোনো উপায় নেই। তবে আগামী 2 বছর কীভাবে কাটবে এই আশঙ্কা, এই সংশয় প্রকাশ আমাদেরও আছে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কণ্ঠরোধ যেন কোনোভাবেই না হয়, অন্তত বিরোধিতার জায়গায় যেন তারা সতেজ এবং সজাগ থাকেন, শাসক দলেরও দেখা তার কর্তব্য বলে আমার অন্তত মনে হয়। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের, কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।